রাজধানীতে বৃষ্টি হলেই ভোগান্তির শেষ থাকে না। তখন নিচু জায়গার পাশাপাশি আশেপাশের বাড়ি ঘরেও পানি ঢুকে পড়ে। শুক্রবার সকাল থেকে টানা বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় এমন অবস্থার সৃষ্টি হয়। শহরের বিভিন্ন রাস্তাঘাটে পানি জমে যাওয়ায় ভোগান্তি নগরবাসীর। ভোগান্তি চরম আকার ধারণ করেছে। নগরবাসীর অভিযোগ, বৃষ্টি হলেই সড়কগুলোতে জলাবদ্ধতা সৃষ্টি হয়, এসব সড়কে চলাচল কঠিন হয়ে পড়ে। অনেক সমস্যা হচ্ছে, আপনার পানির দানি অনেক বেশি, গাড়ি চালাই তারি না, প্যান্ডেল আপনার তল ওই জায়গা, পানির জন্য এই অমন পানি ভূ কমান। একটু বৃষ্টি হলেই মোট বাসাগুলোই পানি হয়ে যায়, বাসায় ফ্রিজ থাকে, মোটর থাকে, মালামাল থাকে, সবগুলো ভিজে নষ্ট হয়ে যায়। ভুক্তভোগী জানান, নিচু জায়গার পাশাপাশি আশেপাশের বাড়ি ঘরেও পানি ঢুকে পড়েছে। সেই পানির সঙ্গে বাড়ির পয়োবর্জ্য সহ ময়লা আবর্জনা সড়কে চলে আসায় পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। রাস্তাঘাটও ভাঙাতে সুয়েজ লাইনও সমস্যার কারণে আমাদের পানি আটকে থাকে, বাসা বাড়িতে পানি ঢুকে গেছে। ঝিলকানন, মালিবাগ, মৌচাক, শান্তিনগর, কাকরাইল, মিরপুর 10, কাজীপাড়া, শেওড়াপাড়া, বিজয় সরণি সহ রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষ বলছেন, অপরিকল্পিত নগরায়ন ও সঠিকভাবে পয় নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় রাজধানীতে জলাবদ্ধতা সৃষ্টির প্রধান কারণ। এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সারা দেশে আজ বৃষ্টি আরও বাড়তে পারে, মেঘলা থাকতে পারে সারা দেশের আকাশ, এতে রোদের দেখা কম পাওয়া যেতে পারে, ফলে সারা দেশে দিন ও রাতে তাপমাত্রা কমে আসতে পারে। তবে শনিবার থেকে বৃষ্টি আবার কমে আসতে পারে। জিএমপি ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকা ডুবে গিয়ে রাস্তায় অনেক গাড়ি বিকল হয়ে যানজটের সৃষ্টি করায় রাজধানীবাসীকে গন্তব্যে যাওয়ার জন্য সময় হাতে নিয়ে বের হওয়ার অনুরোধ জানিয়েছে। নিউজ ডেস্ক, ভোরের পাতা।